দুনিয়ার জমিনে বসে আল্লাহর বান্দার খাতায় নামটা লেখাইতে পারো ও পরদারালের মা তুমি যদি দুনিয়ায় বসে আল্লাহর বান্দির খাতায় নামটা লেখাইতে পারো তাহলে তোমার জন্য এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ আছে فادخلي في عبادي وادخلي جنتي তুমি যদি সত্যিকারই আল্লাহর বান্দার বান্দি হয়ে যাইতে পারো সত্যিকারই তুমি যদি আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে যাইতে পারো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সভাপতি বলে ডাক দিবে না তোমাকে সেক্রেটারি বলে ডাক দিবে না মেম্বার চেয়ারম্যান এমপি প্রধান বক্তা বলে ডাক দিবে না আল্লাহ ডাক দিবে হে প্রশান্ত আত্মা তুই আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যা এবং আমার বান্দাদের কাতারে শামিল হয়ে আমার জান্নাতে ঢুকে যা হে দুনিয়ার মানুষ হে আমার উম্মত আমার একটা নাম হলো রাসূলুল্লাহ অর্থ হলো আল্লাহর রাসূল দাম বেশি না কম আমার একটা নাম হলো নবিউল্লাহ কারণ আল্লাহ কোরআনে আমাকে আইয়ুহান নবী বলে ডাক দিয়েছে ও বিপ্রমগদিয়ার বন্ধু বুঝে থাকলে বলুন তো আল্লাহর নবী দাম বেশি না কম আল্লাহ ডাক দিয়েছে হাবিবুল্লাহ বুঝে থাকলে বলুন তো আল্লাহর বন্ধু আল্লাহর মহাব্বতের মানুষ দাম বেশি না কম ওরে বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে শোনো এই তামাম পৃথিবীতে যত মানুষ আছে ওই সমস্ত মানুষের একটা পদ আর পদবি আছে তাকে যদি ওই পদ আর পদবি বলে ডাক দেয় ওই মানুষটা বেশি খুশি হয়ে যায় চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি মেম্বারকে মেম্বার সাহেব ডাক বলে খুশি হেডমাস্টারকে হেড স্যার বললে খুশি সাহেবকে এমপি সাহেব বলে ডাক দিলে খুশি কিন্তু এই সমস্ত মানুষগুলার যদি এমপি সাহেবকে যদি তুমি বলো ইয়া আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সে খুশি না যদি চেয়ারম্যানকে বলো ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম সে খুশি না প্রধান বক্তাকে যদি বলো আল্লাহর গোলাম সে খুশি না চেয়ারম্যান মেম্বার স্যারকে যদি বলো আল্লাহর গোলাম সে খুশি না এবার আমার নবী বলো শোনো আল্লাহ যদি আমাকে রাসূল বলে ডাক দেয় আমি অত খুশি হই না আল্লাহ যদি আমাকে নবী বলে ডাক দেয় আমি অত খুশি হই না আল্লাহ যদি আমাকে হাবিব বলে ডাক দেয় আমি অত খুশি হই না যত খুশি হই আল্লাহ যদি আমাকে বান্দা বলে ডাক দেয় কারণ কি জানোনি এবার আল্লাহর নবী বলে শোনো আল্লাহ যদি কে আমাকে রাসূল বলে ডাকে আমি রাসূল বেশি খুশি হই না কিন্তু শোনো আল্লাহ যদি আমাকে একবার বান্দা বলে ডাক দেয়
আল্লাহর গোলাম বলে ডাক দেয় আমি রাসূল তো খুশি হয়ে যাই এই পৃথিবীর কোন জিনিস পেয়ে এত খুশি আমি হই না এর কারণ কি জানোনি এর এক নম্বর কারণ হলো সভাপতির নামের পাশে জান্নাতের সার্টিফিকেট নাই মেম্বরের নামের পাশে জান্নাতের সার্টিফিকেট নাই চেয়ারম্যানের নামের পাশে জান্নাতের সার্টিফিকেট নাই বড় পদের পাশে জান্নাতের সার্টিফিকেট নাই কিন্তু শোনো কারণ নামের শুরুতে যদি লিখে দাও সে আল্লাহর গোলাম সে আল্লাহর প্রকৃত বান্দা আল্লাহ যদি কাউকে তার বান্দা বলে স্বীকার করে নেয় তাহলে ওই বান্দার পাশে জান্নাতের সুসংবাদ আছে الذين يمشون على الأرض هونا فادخلي في عبادي وادخلي جنتي ষোলক পার বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ এই দুনিয়ায় আমি বড় ব্যবসায়ী ব্যবসায়ী বলে ডাক দিলে আমি খুশি হয়ে যাই যেই যেই পদে আছি ওই পদ ধরে ডাক দিলে খুশি হই আল্লাহ বলে ওই পদের বিপরীতে জান্নাত নাই কিন্তু তুমি যদি এই দুনিয়ার জমিনে বসে বান্দার খাতায় নামটা লেখাইতে পারো ও পরদারালের মা তুমি যদি দুনিয়ায় বসে আল্লাহর বান্দির খাতায় নামটা লেখাইতে পারো তাহলে তোমার জন্য এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ আছে ফাদখুলি ফি ইবাদি وادخلي জান্নাতি তুমি যদি সত্যিকারী আল্লাহর বান্দার বান্দি হয়ে যাইতে পারো সত্যিকারী তুমি যদি আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে যাইতে পারো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সভাপতি বলে ডাক দিবে না তোমাকে সেক্রেটারি বলে ডাক দিবে না মেম্বার চেয়ারম্যান এমপি প্রধান বক্তা বলে ডাক দিবে না আল্লাহ ডাক দিবে হে প্রশান্ত আত্মা তুই আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যা এবং আমার বান্দাদের কাতারে শামিল হয়ে আমার জান্নাতে ঢুকে যা গভীর মনোযোগ দেন এখন প্রশ্ন হুজুর আমরা তো ছোট্ট কাল থেকেই আমরা জানি যে আমরা আল্লাহর বান্দা কথা বলেন না কেন মহিলাদের প্রশ্ন হুজুর আমরা তো ছোট্ট কাল থেকেই জানি এই দুনিয়ায় আমরা আল্লাহর বান্দি হিসাবে এসেছি তাহলে কোন বান্দা হলে জান্নাতের সুসংবাদ আর কোন বান্দা হলে জান্নাতের সুসংবাদ জানার প্রয়োজন আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী একটা উদাহরণ দেয় হাদিস দিয়া আর একটা উদাহরণ দেয় কোরআনের আয়াত দিয়া সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে হুজুর রাসূল বললে নবীর দাম বাড়ে না নবী বললে নবীর দাম বাড়ে না আল্লাহর বান্দা বললে কেন নবীর দাম বাড়ে আমার নবী আপনার নবী আমাকে আপনাকে বলে শোনো এই দুনিয়ায় যেই কালিমা পড়ে তুমি মুসলমান হও যেই কালিমা পড়লে
তোমাকে মুসলমান হিসাবে চিহ্নিত করা হয় ওই কালিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষের কাছে আমাকে আগে নবী হিসাবে পরিচয় করায়া দেয় নাই আগে আমাকে তার গোলাম হিসাবে পরিচয় করিয়ে দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর বান্দা এর পরে তার রাসূল ওরে বন্ধু এর পরে আমার নবী কোরআন থেকে উদাহরণ দেয় শোনো এই পৃথিবীতে যত নবী এসেছেন এই পৃথিবীতে যত রাসূল এসেছে সবার সাথে আল্লাহ ওহির মাধ্যমে কথা বলেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আল্লাহ প্রায় 21000 বার কথা বলেছেন সুবহানাল্লাহ কিন্তু শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মানকে বাড়াইতে গিয়া যখন আমি রাসূলকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেলেন যখন তাম পৃথিবীর সমস্ত নবী রাসূলকে পিছনে ফেলে আল্লাহ আমাকে সত্য আসমান ভেদ করে নিজের কাছে নিয়ে গেলেন যখন আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলেছেন ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে আমাকে রাসূল বলে পরিচয় করায়া দেয় নাই নবী বলে পরিচয় করায়া দেয় নাই হাবিব বলে পরিচয় করায়া দেয় নাই যেদিন আল্লাহর সাথে আমার মোলাকাত হলো যেদিন আল্লাহর সাথে আমার সরাসরি কথা হলো সেদিন আল্লাহ আমাকে তাম পৃথিবীর মানুষের কাছে তার বান্দা হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে বুজুরগুকে নেহি গম কো জরুরত গোলাম আপনা বানা হমকো খুদায়া বুজুরগুকে নেহি গম কো জরুরত গোলাম আপনা বানা হমকো খুদায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের শুরুতে ডাক দিয়া বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা المسجد الأقصى الذي باركنا حوله পুত পবিত্র সেই আল্লাহ পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে আল্লাহু আকবার যিনি তার বান্দাকে বান্দা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর রজনীতে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত নিয়ে গেলেন সুবহানাল্লাহ সুতরাং মুসলমান বুঝতে পারলাম যেই কালিমা পড়ে আমরা মুসলমান হই ওই কালিমায় আল্লাহর নবীকে প্রথমে বান্দা বলে তার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে যেই আয়াত
আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইলেন আমি নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করেছি ওই আয়াত নবীকে বান্দা বলে পরিচয় করায় দিলেন তা থেকে বোঝা গেল দুনিয়ায় বড় অফিসার হওয়ার চেয়ে আল্লাহর বান্দা হওয়ার দাম বেশি না কম ওরে বন্ধু বড় মসজিদ কমিটির সভাপতি হওয়ার চেয়ে এলাকার মাতবর চেয়ারম্যান হওয়ার চেয়ে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার চেয়ে আল্লাহর বান্দা যদি হয় আল্লাহর বান্দা হিসেবে যদি নামটা উঠে তোমার দাম কমবে না তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে এখন সবার মনে প্রশ্ন হুজুর ছোটকালে জানছি আমরা তো আল্লাহর বান্দা মহিলারা বলে হুজুর ছোটকালে আমরা জানছি আমরা তো আল্লাহর বান্দি আল্লাহ বলেন আ যেই বান্দা হইলে জান্নাতে যাওয়া যায় যেই বান্দা হইলে তোমার দাম বাড়ে যে কেউ ওই বান্দা হতে পারে না নামের আগেই সভাপতি লেখলে সভাপতি হয় না নামের আগে চেয়ারম্যান লেখলে চেয়ারম্যান হয় না কিছু যোগ্যতা লাগে কিছু গুণ অর্জন করা লাগে আমার আল্লাহ ডাক দেয়া বলে ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দার দাম আল্লাহর কাছে বেশি আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা রয়েছে কিন্তু এই বান্দা যে কেউ হতে পারে না ওই বান্দার কয়েকটা গুণ লাগবে ওই গুণগুলো যদি বান্দা অর্জন করতে পারে তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের খাতায় তার নামটা লিখে রাখে আল্লাহর বান্দা যদি নাম লেখো আল্লাহর বান্দা হওয়া যায় না আল্লাহর বান্দি যদি নামের শুরুতে লেখো আল্লাহর বান্দি হওয়া যায় না আল্লাহ সূরাতুল ফুরকানের মধ্যে সবাই এদিকে মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে ডাক দিয়া বলে শোনো আল্লাহর যদি সত্যিকারী বান্দা হতে চাও যেই বান্দাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা রেখেছেন ওই বান্দা যদি তুমি হতে চাও সর্বপ্রথম তোমার একটা গুণ অর্জন করা লাগবে সুবহানাল্লাহ ওই গুণ জানার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে ডাক দিয়া বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনো আল্লাহর যারা বান্দা হবে তাদের এক নম্বর গুণ ইয়ামশুনা আলাল আরদি হাওনা যখন তারা জমিনের উপর দিয়া হাঁটবে যখন তারা রাস্তা দিয়া যাইবে যখন তারা জমিনের উপর দিয়া হাঁটবে তখন ওই বান্দা আর বান্দিগুলা নির অহংকার হয়ে বিনয়ী হয়ে হাঁটবে অহংকার প্রদর্শন করবে না এক নম্বর গুণ ইয়ামশুনা আলাল আরদি হাওনা জমিনের উপর দিয়ে যখন হাঁটবে তখন একদম নিরহংকার হয়ে হাঁটবে বিনয়ী হয়ে হাঁটবে মাটিতে যখন পাড়া দিবে এই মাটির দিকে তাকায় তাকায় সে ভাববে ওরে মাটি তোর উপর দিয়ে আমি এখন হাঁটতেছি তোর বুকের উপরে আমি পাড়াইতেছি এই রাস্তা দিয়ে যখন যুবক যাইবে মোটর সাইকেল নিয়ে যাবে যুবক মনে মনে ভাববে ওরে মাটি আমি তোর উপর দিয়া দৌড়ে জোরে চালাইতেছি না না তোর গায়ে যেন ব্যথা না লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে বলে ইয়ামশুনা আলাল আরদি হাওনা
জমিনের উপর দিয়ে যখন যাবে তখন বান্দা একদম বিনয় হয়ে যাবে সাবধান অহংকার করবে না টাকার অহংকার যেন না আসে ধন সম্পদের অহংকার যেন না আসে আরে বন্ধু শিক্ষার অহংকার যেন না আসে জমিদারি আর ক্ষমতার পাওয়ারের অহংকার যেন না আসে ও যুবক ভাই কয়েকজন মিলে একত্রে চলো আল্লাহ বলে জমিনের উপর দিয়ে যখন হাঁটবে মাটির উপর দিয়ে যখন হাঁটবে আল্লাহর বান্দার এক নম্বর গুণ হাঁটার সময় একদম নিচের দিকে তাকাইয়া মাটিকে ভয় করে করে চলবে কারণ কি জাননি কারণ আল্লাহর নবী বিশ্ব নবী বলে শোনো তুমি যখন জমিনের উপর দিয়ে হাঁটো জমিন তোমাকে ডাক দিয়া বলতে থাকে রে আল্লাহর বান্দা তুই অহংকার করে গর্ব করে আমার উপরে হারামকে হাঁটিস না তুই আমার বুকে কোদাল মেরে আমার বুকে শাবল মেরে আমার বুক চিরে চিরে তুই ধন সম্পদ বের করো আমার বুক চিরে চিরে তুই ফসল বের করো আমার বুক চিরে চিরে তুই গাছ থেকে ফল বের করো ও বান্দা এই যে কয়েকটা দিন পর আমার বুক আর তুই ছিঁড়তে পারবি না আমার পেট থেকে আমি আর তোর জন্য খাবার বের করব না এই যে কয়েকটা দিন পর তুই নিজেই আমার খাবার হয়ে যাবি ওরে যুব আল্লাহ আর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ যদি এইভাবে তুমি বিনয় হয়ে যাও যদি তুমি মাটির মানুষ হয়ে যাও তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে ওরে বন্ধু আমি তো আল্লাহর বান্দি বলে নাম লেখাইলাম কিন্তু আল্লাহ বলে না আমার খাতায় যদি বান্দা হিসাবে নামটা লেখাইতে চাও এক নম্বর গুণ আল্লাহ সূরাতুল ফুরকানে বলেন একদম নিরহংকার হয়ে মাটির মানুষ হয়ে যাবা এমনকি রাস্তা দিয়ে যখন চলবা তখন যেন মানুষ দেখলে মনে করে তুমি একজন বিনয়ী আজকে মানুষ বিনয়ী থাকে না অহংকারের ভাব ধরে আসে না নাই একতলা বাড়ি করে দুই তলা একটা বিল্ডিং করে এত অহংকার আর গর্ব করে মনে হয় মাটিতে যেন পা পড়ে না পাঁচ বিঘা দশ বিঘা জমি কিনে শহরে দুইটা মার্কেট করে দুইটা পাঁচটা ছেলেকে বিদেশে পাঠাইয়া এমন ভাবে অহংকার করে রাস্তা দিয়া যায় মনে হয় জীবনে এই দুনিয়া থেকে বিদায় হবে না মনে হয় পা যেন মাটিতে পড়ে না আসে না নাই তোমার চরিত্র যদি এই হয় আল্লাহ বলে আমার বান্দার খাতা থেকে তোমার নামটা কেটে দিলাম।